আসো। হ্যাঁ বড় ভাই, আমি এই গ্রামের এত বড় নেতা, সামনে ঈদে বানিয়েছি। সাধারণ যে পাবলিক আছে, জনগণ আছে, এগো তো একটু শুভেচ্ছা জানাই দরকার। বেশি দরকার বড় ভাই, আপনার একটা ছবি বড় করে বানিয়ে কয়েকটা বিলবোর্ড বানান। আচ্ছা, ওরা জায়গায় জায়গায় টানিয়ে দেওয়ার আমার দায়িত্ব, আপনি কোনো চিন্তাই করেন না। খবর তো কইছি, খবর যদি কয়ে থাকস তাহলে এখন তো র্যাম বইল না। নাই তো এই চায়ের দোকানে এবার কইছি। চায়ের দোকানে এবার কইছ? হ্যাঁ। তুই কইস না অন্য কেউ তো কইস না? আমি কইছি। ঠিক আছে, রাখলাম এক কামের দিকে, তোরা দুইজন ঝগড়া করস, আমার কামটা সমাধান হবো কিনে। আপনার সাথে মনে একটা লোক থাকে, নিজের নামটা ভালো পরিষ্কার করে বলতে পারে না। ধরুন একটা নাম হইলে হয়। রাখ রাখ, তুই কইছিলি যে চার ফুট বাই পাঁচ ফুট বানান লাগবো, তাহলে ওটা কেমনে কি ওই যে চার ফুট বাই পাঁচ ফুট ছবি দিয়ে বিলবোর্ড বানাইবে, তাতে জানি বাজারটা জানি পুরো কভার করা যায়। এখন গরু ভাই, আমি ছবিটা সুন্দর করে সেট আপ দিয়ে রাখলাম, কিন্তু আমার কি কি লিখতে হবে রাফ করে দিবেন, আমার দিকটা ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, ওই যে হাসো নিয়ে দেব নি, আর খরচপাতি কিরকম লাগবে এটার ব্যাপারে? খরচ দেওয়া পড়বে, আপনি খরচ চিন্তা করেন, আমার কিছু অ্যাডভান্স দিয়ে দেন, আমি কাজ চালাই, কাজ চালু করি। হ্যাঁ কিছু দিয়ে দেন। এক হাজার হইব না করবে, দুই হাজার দেন। আচ্ছা ঠিক আছে, আর বাদ বাকি যা না গে। আচ্ছা কাজ কাজ শেষ, আমি নিব নি, না হাসু দিয়ে দেব নি, আমি দেব, আমি দেব। আচ্ছা আচ্ছা, যত লাগে আমি দেব। তাহলে বড় ভাই আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেন ওইদিকে খবর কেমনে কি আর খোঁজ খবর নিয়ে আসি? আচ্ছা আমি আগে জানবো। সিদ্ধি ভাই, সবাই খবর শুনছেন নি? ওই যে উত্তর ভারত এক নেতা আছে না, বড় নেতা, হ্যাঁ এই নেতায় কিছু টেয়া দিছে, বুঝছেন? আমাকে ওই মিষ্টির খাইবেন নি, কিছু টেয়া দিছে। হ্যাঁ অনেক টেয়াটা দেওয়া নেই যে কত বড় উপকার হয়েছে। হ্যাঁ আল্লা ছাড়া কেউ না দিত, বউ বলা নিয়ে করাটা খুব কঠিন।
আল্লাহর অশেষ মেহরবানি যে ঈদের আগে কিছু টাকা পয়সা পাইছি, পোলাহী নিয়ে কাপড় ঘর কিনছি, তারপরে হইলো যে সেমাই চিনি কিনছি, কিনে মনে করেন খেয়ে দিছি। আমারও ভাই কিছু দিছে, হ্যাঁ আমারও কিন্তু আমিও কাপড় চাপড় রয়েছে কিছু সেমাই চিনি মিলে কিনে এখন দিলে ভালোভাবে চলা হবে। ও কত বড় উপকার, খুব উপকার করছে। এরকম মানুষ যদি দুই চার জন দেশে থাকে দিলে কি আর আমার কষ্ট করুন নাকি, আমার কেউ অভাবে থাকুন নাকি? সিদ্ধি ভাই টেটা তো দিছে, কি টেয়া দিছে জানেন না? হ্যাঁ এটা তো শুনেন নাই, না তা তো শুনি নাই। যদি ঈদের আগে যে নেতারা বড় বড় পোস্টার ছাপায়, আচ্ছা ছাপিয়ে যে লাগাই গাছে গুছে, সেইটা তার সুড়া বাইরে দিছে করবার নিকে, সুড়া বাইরে হলো গরিব মেয়ে ছেড়ে দিছে খাইবার নিকে। ভালোই তো করছে, ভালোই করছে। আমিও তো পাইয়া খোলা বাংলা এইটা খুব ঠান চালে করা হবে, ভালোই করছে যে ভালো যা ভালো ভালো জানি ইটটা হলো পোলাই মান নেই খেয়ে আরে বিশালের উপকার করছে, খুব উপকার করছে, খুব উপকার করছে, উপকার করছে না তুমি এই এই ঘটনাটাই মনে করেন যে ঘটছে দেখলাম আমরা তো বাজার সদাই কইরে মনে করছি যে নেতাই বাড়াইছে টেহা, বুঝলে আমাকে ওটা ভালো হয়েছে, বুঝলে আমরা সেই খুশি তখন বাগবাগ মানছি না। আজকে খবর পাইলাম যে নেতাই নাকি নেতার সুরা বাইরে মারছে, কই কি নেতাকে তো শুধু দেখা সাক্ষাৎ কর না চাও, হ্যাঁ নেতার নাকি দেখা করে, হ্যাঁ বিরা কর না চাও, দুটা কথা নন বিগেলে আটকে আটকে একটু যাই, হ্যাঁ
দাও না গো আমার গো গো আছে না হ্যাঁ দাও নি না লে আমরা যে উপকার পাইছি হ্যাঁ এটা তো নেতাই জানে না না তাহলে নেতার আমরা বুঝিয়ে কই গে হ্যাঁ যে আপনি কিছু কিছু তে আমাকে নিয়ে পাঠাইছেন হ্যাঁ এটা তো আমরা খুব উপকার পাইছি পাইছি কিল্লাবের হাড়ের নিগে ছোট বাইরে মারলাম হ্যাঁ দজনে পাইছে দজনে আমার একটু পরিচিতি পারিবেন টাকা দিছিলাম ওরে ওনার টাকা না দিয়ে গরিব মানুষের হাতে হাতে টাকাটি পৌঁছে দিছে যাতে আপনি মনে করেন যারা পরিচালনা আমার ভালো নিগে ও দেখা গরিব মানুষের বিলিয়ে দিছে এটা আমি নিজে জানি না এটা তো শুনি নাই আমি কত বড় একটা অন্যায় আমি করে লাইছি অবশ্যই করছেন যেহেতু হ্যাঁ ভালো উপকার করছে আমরা আপনার প্রশংসা করছি আমরা ভাই এলো ভাই কত দয়া করছে